জয়েন দোস্ত যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যদি তোমরা চাও তো আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকের কিছু পার্সেন্ট আলোচনা করে দেবো আজ থেকে আমরা স্ট্যাটিক জিকের ওপর একটা সিরিজ শুরু করব প্রত্যেক দিন একটি কিংবা দুটো করে চ্যাপ্টার আমরা কমপ্লিট করব এবং অবভিয়াসলি যেগুলো তোমাদের এক্সামে খুবই ইম্পর্ট্যান্ট সেগুলোই করাবো এই স্ট্যাটিক জিকেগুলো কেবলমাত্র ডাব্লিউভি এক্সামে নয় রাজ্য সরকারের প্রায় সব এক্সামে তোমাদের কাজে আসবে তোমরা প্রথমে কি করবে তোমরা স্ট্র্যাটেজিকের জন্য একটা আলাদা খাতা করবে এবং সেখানে আমি যেভাবে করাবো প্রত্যেকটি টপিক ওয়াইজ তোমরা ভালো করে অ্যারেঞ্জ করে লিখবে যাতে তোমরা যখন পড়বে বা রিভিশন করবে তখন খুঁজতে গিয়ে অসুবিধা না হয় তো চলো আমরা শুরু করি আমরা স্ক্রিনে প্রত্যেকটা টপিক এক এক করে দেখাবো তোমরা চাইলে এখান থেকেও লিখে নিতে পারো বা পরে স্ক্রিনশট করে লিখে নিতে পারো আজকে আমরা ফার্স্ট যে পর্শনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো গুরুত্বপূর্ণ দিবস তো দেখো ফোর্থ জানুয়ারি হচ্ছে ব্রেইল দিবস নাইনথ জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে উনিশশো সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে এই জন্য এই দিনটি এনআরআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালিত হয় এরপর দেখো বারোই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস অর্থাৎ ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওই দিনটি পালিত হয় পনেরোই জানুয়ারি হচ্ছে আর্মি ডে পঁচিশে জানুয়ারি হচ্ছে ভোটার দিবস বা পর্যটন দিবস এবং তিরিশে জানুয়ারি হচ্ছে শহীদ দিবস অর্থাৎ ওই দিন গান্ধীজির মৃত্যুদিন উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি নাথুরাম গর্ষে গান্ধীজিকে হত্যা করে এরপর দেখো চারই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস তেরোই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল ওমেন্স ডে ওই দিন হচ্ছে সরোজিনী নাইডুর জন্মদিন একুশে ফেব্রুয়ারি হচ্ছে মাতৃভাষা দিবস চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে সেন্ট্রাল এক্সারসাইজ ডে আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস এবং দুই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস বা হোয়াইট ল্যান্ড ডে এরপর দেখো থার্ড মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পনেরোই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস চব্বিশে মার্চ টিভি ডে অর্থাৎ যক্ষা দিবস চারই মার্চ সুরক্ষা দিবস ষোলোই মার্চ হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস সাত সাতাশে মার্চ হচ্ছে থিয়েটার দিবস এবং বাইশে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস ফার্স্ট এপ্রিল হচ্ছে উৎকল দিবস সাতই এপ্রিল স্বাস্থ্য দিবস আঠেরোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে অর্থাৎ বিশ্ব ঐতিহাসিক দিবস বাইশে এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস বা আর্থ ডে চব্বিশে এপ্রিল হচ্ছে পঞ্চায়েত দিবস তিরিশে এপ্রিল হচ্ছে আয়ুষ্মান ভারত দিবস পঁচিশে এপ্রিল হচ্ছে ম্যালেরিয়া দিবস এবং তেইশে এপ্রিল হচ্ছে পুস্তক দিবস এরপর দেখো ফার্স্ট মে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রমিক দিবস থার্ড মে হচ্ছে সাংবাদিক স্বাধীনতা দিবস আটই মে হচ্ছে রেড ক্রস বা থ্যালাসেমিয়া দিবস এখানে তোমাদের রেড ক্রম করা আছে এটা সবাই রেড ক্রস করে নেবে চব্বিশে মে হচ্ছে কমনওয়েলথ দিবস একত্রিশে মে হচ্ছে বিশ্ব তামাক বিরোধী দিবস এরপর দেখো পাঁচই জুন রয়েছে তোমাদের বিশ্ব পরিবেশ দিবস আটই জুন হচ্ছে সমুদ্র দিবস ওসেন ডে একুশে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস ১৪ জুন হচ্ছে বিশ্ব রক্তদান দিবস তেইশে জুন হচ্ছে অলিম্পিক দিবস এবং বারোই জুন হচ্ছে বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস দেখো পয়লা জুলাই হচ্ছে ডক্টর ডে এগারো জুলাই হচ্ছে জনসংখ্যা দিবস আঠাশে জুলাই হচ্ছে হ্যাপাটাইটিস দিবস উনত্রিশে জুলাই হচ্ছে টাইগার ডে বারোই জুলাই হচ্ছে মালালা দিবস এগারোই জুলাই হচ্ছে নেলসেন ম্যান্ডেলা দিবস এরপর দেখো ছয় আগস্ট হিরোশিমা এবং নয় আগস্ট নাগাসাকি অর্থাৎ ছয় আগস্ট এবং নয় আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরপর দুটি পরমাণু বিস্ফোরণ করা হয় যেটা ছয় আগস্টে বিস্ফোরণ করা হয়েছিলো সেই পরমাণু ব্রমণটির নাম ছিল লিটিল বয় এবং নয় আগস্টে যেটা বিস্ফোরণ করা হয়েছিল তার নাম ছিল ফ্যাটম্যান এরপর দেখো বারোই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস এবং উনত্রিশটা উনত্রিশে আগস্ট রয়েছে জাতীয় ক্রীড়া দিবস এবং কুড়ি আগস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সদ্ভাবনা দিবস আটই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ষোলোই সেপ্টেম্বর হচ্ছে ওজন দিবস একুশে সেপ্টেম্বর হচ্ছে অ্যালজাইমার দিবস পঁচিশে সেপ্টেম্বর হচ্ছে সামাজিক ন্যায় দিবস সাতাশে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ভ্রমণ দিবস এবং পয়লা সেপ্টেম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পুলিশ দিবস এরপর দেখো দোসরা অক্টোবর যেটা রয়েছে আন্তর্জাতিক অংশ দিবস ওই দিন গান্ধীজির জন্মদিন আটই অক্টোবর রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এগারোই অক্টোবর জাতীয় শিশু কন্যা দিবস ষোলোই অক্টোবর ফুড ডে চব্বিশে অক্টোবর ইউএন ডে একত্রিশে অক্টোবর ঐক্যতা দিবস এবং পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আবার নভেম্বরে দেখো চোদ্দোই নভেম্বর রয়েছে ডায়াবেটিস দিবস উনিশে নভেম্বর রয়েছে বিশ্ব নাগরিক দিবস এবং তিরিশে নভেম্বর হচ্ছে ফোর্স ফ্ল্যাগ ডে এরপর দেখো ফার্স্ট ডিসেম্বর হচ্ছে এডস দিবস দশই ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে অর্থাৎ মানবাধিকার দিবস ষোলোই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস অর্থাৎ ওই দিন কার্গিল বিজয় হয়েছিল তেইশে ডিসেম্বর হচ্ছে কিষান দিবস পঁচিশে ডিসেম্বর হচ্ছে গুড গভর্নান্স ডে অর্থাৎ সুশাসন দিবস এবং দুইয়ে ডিসেম্বর হচ্ছে কম্পিউটার সাক্ষরতা দিবস এরপর আমরা যে পোর্শনটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপকামিং ইভেন্ট ফার্স্ট আমরা সামার অলিম্পিক নিয়ে বলবো দু সালে সামার অলিম্পিক হয়েছিল ব্রাজিলের রিওদা জেনেরোতে দু হাজার সালে হয়েছে জাপানের টোকিওতে যেটা কুড়ি সালে হওয়ার কথা ছিল হয়েছে একুশে দু হাজার সালে হবে তোমাদের ফ্রান্সের প্যারিসে এবং দু সালে হবে আমেরিকার লস এঞ্জেলসে এরপর দেখো শীতকালীন অলিম্পিক দু হাজার সালে শীতকালীন অলিম্পিক হয়েছিল রাশিয়ার সচিতে দু সালে হয়েছিল দক্ষিণ কোরিয়াতে এবং দু সালে হবে চীনের বেজিংয়ে এবং দু সালে হবে ইটালির রোমে এরপর দেখো ফিফা গেমস যেটা দু হাজার আঠারো সালে হয়েছিল রাশিয়াতে দু হাজার বাইশ সালে হবে কাতারে এবং দু হাজার ছাব্বিশ সালে হবে কানাডার মেক্সিকোতে এরপর দেখো আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশ সালে হয়েছিল ইংল্যান্ডে এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ হবে ভারতে এরপর দেখো ন্যাশনাল গেমস দু হাজার উনিশ সালে হয়েছে ছত্তিশগড়ে যেটা ছিল সাঁত্রিশতম দু হাজার একুশ সালে হয়েছে উত্তরাখণ্ডে যেটা হচ্ছে আটত্রিশতম যেটা দু হাজার কুড়িতে হওয়ার কথা ছিল দু সালে হবে মেঘালয় যেটা হবে উনচল্লিশতম এরপর থেকে হকি বিশ্বকাপ যেটা দু সালে হয়েছিল ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে এবং দু সালে হবে স্পেনে এরপর আইসিসি টি টোয়েন্টি যেটা দু সালে হওয়ার কথা ছিল হচ্ছে দু সালে ভারতে হওয়ার কথা ছিল হচ্ছে দুবাইয়ে আর দু হাজার চব্বিশ সালে হবে অস্ট্রেলিয়াতে এরপর আসি কমনওয়েলথ গেমস দু সালে হয়েছিল স্কটল্যান্ডের গ্লাসকোতে দু হাজার সালে হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বা গোলকোস্টে এবং দু সালে হবে ইংল্যান্ডের বামিংহাম বা বেনিংহামে